Hello. সকলকে সাধুবাদ জানাবো যে আপনাদের সকলের সহায়তা ছাড়া এরকম একটি পুজো আমরা গড়ে উঠতে পারতাম না, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া। এটা আমাদের এখানকার 63 বছরের পুজো, 63 ইয়ার্স রানিং। চেষ্টা করছি যে এই পুজোটাকে আরও দিন দিন যেন আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। আমরা এবছর অনেক কিছু অ্যারেঞ্জমেন্টের চেষ্টা করেছি যাতে আমাদের পাড়ার লোকেরা কষ্ট করে বাইরে লাইনে দাঁড়িয়ে অন্য পুজো না দেখে আমাদের পুজোতেই ভিড় জমা। আমরা প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠান করছি এখানে। প্রত্যেকের জন্য আমি আবার একটা ঘোষণাও করছি, আমরা এখানে সেলফি কন্টেস্ট করছি। প্রত্যেক দিন সেলফি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যেখানে পাঠালে পরে আপনি সেলফি কন্টেস্ট জিতে নিতে পারছেন। এখানে রান্নার কম্পিটিশন হচ্ছে, ফুচকা খাওয়ার কম্পিটিশন, রসগোল্লার কম্পিটিশন হচ্ছে, তার সাথে সাথে প্রতিদিন কোনো না কোনো ফেমাস বাংলা ব্যান্ড আমাদের এখানে থাকছে। আমাদের এখানে আমাদের মধ্য উপস্থিত আছেন, যাদের ছাড়া আমাদের এই পুজোটা হতো না। আমি এক এক করে বলে দিই, আমাদের
সহসভাপতি দেবব্রত রায়, একটা করতালি দিয়ে সবাই ওনার জন্য। আমাদের সম্পাদক শঙ্কর ভট্টাচার্য, দেবেন না করতালি কি দিন না একটা কি। এবার আমাদের মধ্যে সহ সম্পাদক আছে পিনাকি বিশ্বাস, একটু সামনে চলে আসো। ও প্রণব দাস, এরা আছে। এছাড়া টুকাই, বান্টি, অয়ন, বাসুদা এখানে আছে উপস্থিত। আমাদের মহিলা কমিটির মধ্যে এখানে অনুসূয়া ভট্টাচার্য, শ্যামশ্রী পাল চৌধুরী, এছাড়াও কেয়া, আমাদের শিবা বাগচি, আমাদের সব থেকে কনিষ্ঠ সদস্য হচ্ছে 12 বছরের, ওই যে দাঁড়িয়ে আছেন 12 বছর বয়স। এরকম সকল কিছু সমন্বয় নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের এই পুজোটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের মাতৃ প্রতিমাটি আমরা দীর্ঘদিন ধরে, এই মাতৃপাটির প্রতি আমাদের বিল্লরঞ্জন পাল, খুব ফেমাস পাল, উনি আমাদের প্রতিমা প্রতি বছর তৈরি করেন। আমরা এবছরটা প্রায় 7-8 মাস আগে থেকে ওনার সঙ্গে আলোচনা করে প্রতিমাটি এরকমভাবেই তৈরি করার চেষ্টা করছি।